হ্যালো গেস, আজকে আমি তোমাদের করাবো একটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশান, যেটা এইচএসে প্রায় 1 বছর অন্তর অন্তর আসে। সেই রিয়াকশানটা হচ্ছে বুভু বুভু ব্ল্যাঙ্ক রিয়াকশান। এটা প্রায় প্রত্যেক টেস্ট পেপারে, প্রত্যেকটা স্কুলে একে তোমরা পাবে, এবং এই কোশ্চেনটা প্রায় প্রত্যেক 1 বছর অন্তর তো প্রত্যেক বছরই প্রায় আসে। ভুভু ব্ল্যাঙ্ক রিয়াকশান, তবে এই কোশ্চেনটা কীরকমভাবে আসে সেটাও আমি তোমাদের বলবো। এই কোশ্চেনটা দু ধরনের ভাবে আসে, একটা কোনো সময় আসে টিকা লেখক হিসাবে আসে 2 মার্কের, আর কোনো এক সময় আসে উদাহরণ হিসাবে 1 মার্কের। তবে এই রিয়াকশানটা অধিকাংশ আসে দেখা গেছে উদাহরণ হিসাবেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি তোমাদের একটা কথা বলি, যে যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার ভিডিওগুলো কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমরা স্টার্ট করি। এই বুভু পালাং যেটা রিয়াকশান, সেটা কিন্তু তোমার স্টার থেকে হয়। স্টারের আমরা কার্যকারী গ্রুপ জানি COO আর, এই স্টারকে বিজারণ করতে হবে। দেখো, বুভু ব্ল্যাঙ্ক রিয়াকশান কেন বলা হয়েছে, আমরা জানি যে বিজারণের শর্ত অনেকগুলো রয়েছে, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, BH4, হ্যাঁ, তারপর রয়েছে ZN+, CH3, COOH, তারপরে Na+, C2H5OH। তবে এই যে বুভু ব্ল্যাঙ্ক যেটা রিয়াকশান, এই রিয়াকশান এজন্য বলা হচ্ছে এই বিজারণটা জন্য, সোডিয়াম এবং ইথানল এই বিজারণটা ব্যবহার করলে সেটাকে বুভু ব্ল্যাঙ্ক রিয়াকশান বলা হয়। তো দেখো, এস্টারকে আমরা যদি কী করি, এই সোডিয়াম ইথানল সহযোগে যদি বিজারণ ঘটায়, তবে একটা এখানে অনুঘটকও ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কপার ক্রোমাইড। কপার ক্রোমাইডের যেটা সংকেত সেটা হচ্ছে CuO.CuCr2O4, এটা তোমার এখানে অনুঘটক হিসাবে কাজ করবে। তাহলে এস্টারকে যদি আমরা এই বিজারণ এবং এই অনুঘটকের উপস্থিতিতে যদি কী করি, হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, হাইড্রোজেন মানে H2, অর্থাৎ হাইড্রোজেনোলেসিস যদি করা হয়, তাহলে 2 মোল অর্থাৎ 2 অণু অ্যালকোহল উৎপন্ন হবে। এবার 2 অণু যে অ্যালকোহল উৎপন্ন হবে, তাহলে প্রাইমারি হবে না সেকেন্ডারি হবে না টার্সিয়ারি হবে, এটা একটা ব্যাপার। যদি স্টারের আর সিও অংশ থাকে, তবে এটা থেকে তোমার হয় প্রাইমারি অ্যালকোহল, আর যদি ড্যাশ ও আর ড্যাশ যদি থাকে, তাহলে এখানে প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, অথবা টার্সিয়ারি হতে পারে। তো বুভু ব্ল্যাঙ্ক রিয়াকশান এবারে আমরা ব্যাখ্যা দিচ্ছি। দেখো, যে এস্টারকে যদি আমরা এই বিজারণ দ্রব্য এই অনুঘটকের উপস্থিতিতে যদি এর সঙ্গে বিজারিত করি, তাহলে সম অথবা ভিন্ন প্রকারের, কী বললাম, সম অথবা ভিন্ন প্রকারের 2 অণু অ্যালকোহল উৎপন্ন হয়। তো এই অংশ থেকে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয়, এবং এই অংশ থেকে প্রাইমারি সেকেন্ডারি বা টার্সিয়ারি যে কোনো একটা হতে পারে। যেহেতু সোডিয়াম এবং ইথানল বিজারক
দ্রব্য হিসাবে যদি এস্টারকে বিজারিত করা হয় তাহলে এই রিয়াকশানটাকে বুভু প্লাঙ্ক রিয়াকশান বলা হয়। তাহলে এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আমি একটা এস্টার নিচ্ছি, একটা এস্টার নিলাম, এখানে কোনটা আমরা রিয়াকশন ব্যবহার করব, সোডিয়াম ইথানল। তবে এখানে তাপমাত্রা এবং চাপেরও উল্লেখ করা রয়েছে, 350 ডিগ্রি সি তাপমাত্রা দিতে পারো এবং 300 এটিএম চাপ। সেটা 300 এটিএম দিলেও হবে, অনেক সময় 340 দেখতে পাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি 300 ডিগ্রি তাপমাত্রার কথা উল্লেখ করেছি আর এখানে 175 ডিগ্রি সি, 175 ডিগ্রি সি 300 অথবা 340 এটিএম চাপ। তাহলে কী হবে, দেখো এই অংশ থেকে একটা অ্যালকোহল উৎপন্ন হবে আর এই অংশ থেকে একটা অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে এই অংশতে কটা কার্বন রয়েছে তোমার, দুটো কার্বন। তাহলে দুটো কার্বনে অ্যালকোহল কি, C2H5OH, আর একটা কার্বনে অ্যালকোহল কি তোমার, CH3OH, অর্থাৎ ইথানল প্লাস মিথানল। তবে দেখো যেটা আমরা বলতে চাইছিলাম যে এস্টার থেকে দুটো অ্যালকোহল উৎপন্ন হলো, দুই অণু, দুটো কিন্তু প্রাইমারি, ওই জন্য আমরা প্রথমে বলেছিলাম সম অথবা ভিন্ন প্রকারের অ্যালকোহল উৎপন্ন হতে পারে। এটা হচ্ছে তোমার বহুবলাঙ্ক রিয়াকশান। এক্সাম্পল হিসাবে আসলে শুধুমাত্র বলবে যে এস্টারকে যদি আমরা সোডিয়াম এবং ইথানল সহযোগে যদি হাইড্রোজেনেস জেনোলিসিস করা হয় তাহলে এখনও ইথানল এবং এখনও মিথানল উৎপন্ন হয়, তারপরে এই রিয়াকশানটা দিয়ে দিবে। এখানে তোমার একটা হাইড্রোজেন দেওয়ার দরকার, এখানে আমরা কপার ক্রোমাইটটা অনুঘটক রূপে কাজ করবে। তো এটাই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে তোমার কি, বুভু প্লাঙ্ক রিয়াকশান। হ্যাঁ, টিকাটা কীভাবে লিখবে, বলবে যে এস্টারকে যদি আমরা সোডিয়াম ইথানল এবং ক্রোমিয়াম কপার ক্রোমাইট অনুঘটকের উপস্থিতিতে যদি হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয়, হ্যাঁ, তাহলে দুই অণু অ্যালকোহল উৎপন্ন হয়। হ্যাঁ, এই এস্টারের এই অংশ থেকে প্রাইমারি অ্যালকোহল এবং এস্টারের এই অংশ থেকে প্রাইমারি সেকেন্ডারি বা টার্সারি যে কোনো একটা অ্যালকোহল উৎপন্ন হয়। যেহেতু এই রিয়াকশানে সোডিয়াম এবং ইথানল বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে, তাই এই বিক্রিয়াটি বুভু প্লাঙ্ক বিক্রিয়া নামে পরিচিত। এই কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর একে টেস্ট পেপারে প্রত্যেকটা স্কুলে পাওয়া যাবে এবং এটা HSC এক বছর অন্তর অন্তর প্রায় আসতে দেখা গেছে। আমি কি বললাম যে এটা টিকা হিসাবে কোনো সময় আসছে, আবার কোনো সময় এক্সাম্পল হিসাবে উদাহরণ দাও হিসাবে আসছে, তবে অধিকাংশ এসছে কি, হ্যাঁ, উদাহরণ দাও হিসাবেই। তো তোমরা দুটি দেখে রাখবে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি প্রত্যেকটা আমার ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করি যে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। যে কোনো, শুধুমাত্র এই রিয়াকশানটার ক্ষেত্রে নয়, যে কোনো রিয়াকশান এবং যে কোনো প্রশ্নের ক্ষেত্রে, HSC-র হয় অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে, ফিজিক্যাল কেমিস্ট্রিও হতে পারে, যে কোনো প্রশ্ন তোমাদেরও হতে পারে, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদের সেই জিনিসগুলো সলভ করার চেষ্টা অবশ্যই করব। তো থ্যাংক ইউ গেস, এই ছিল আজকে আমার এই ভিডিও। সবাই ভালো থেকো।